আসসালামু আলাইকুম আজকে আমি আরও একটা বিজনেস আইডিয়া আপনাদের সঙ্গে শেয়ার করব বলে এসেছি যেহেতু বর্তমানে অনলাইন নির্ভর বিজনেস আইডিয়াগুলো বেশ ভালো রমরমা ব্যবসা করছে সেহেতু আজকে অনলাইন নির্ভর একটা বিজনেস আপনাকে শেয়ার করবো আশা করছি এই বিজনেস আইডিয়াটা যারা ফ্রিল্যান্সিং অথবা অনলাইনে নিজেদের কেরিয়ার করতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে এই ভিডিওটা অনেকটাই হেল্পফুল হবে আর যারা ফ্রিল্যান্সিং বিষয়টার প্রতি দুর্বল রয়েছেন অনলাইনে ফরেন বায়ার সংগ্রহ করতে পারছেন না তারাও চাইলে এই বিজনেসটা একটু ট্রাই করে দেখতে পারেন আজকে যে বিজনেসটার কথা বলবো সেটা হচ্ছে ওয়েবসাইট তৈরি করে বিক্রি করার ব্যবসা তো দেখুন আমরা যারা ফ্রিল্যান্সিং করি তারা সাধারণত ফরেন কান্ট্রির বিভিন্ন ক্লায়েন্টদেরকে সংগ্রহ করে তাদের ওয়েবসাইট বানিয়ে দিয়ে সেখান থেকে ইনকাম করি তবে আমাদের বাংলাদেশে যেহেতু করোনা ভাইরাসের পর অনলাইন নির্ভর ব্যবসার প্রতি মানুষ একটু ঝুঁকে পড়েছে সেহেতু এখানে ভবিষ্যতে বিশাল বড়ো একটা বাজার সম্ভাবনা রয়েছে এবং বর্তমানে সেই ভবিষ্যৎ ভবিষ্যৎ যে কথাটা আমরা বলতাম সেটাই কিন্তু এখন সেই ভবিষ্যৎটা চলে এসেছে তো যেহেতু অনলাইনে বিজনেস একটা রমরমা ব্যাপার সেপার হয়ে দাঁড়িয়েছে সেহেতু আমরা যারা নতুন রয়েছি ব্যবসা করবো ভাবছি একটা নিজের দক্ষ হয়ে একটা কিছু শিখে তারপর ব্যবসা করবো ভাবছি তাদের জন্য আজকে ভিডিওটা অনেকটাই ইনফরমেটিভ হবে তো ওয়েবসাইট তৈরি করে বিক্রি করার ব্যবসাটা আসলে কী তো ওয়েবসাইট তৈরি করে বিক্রি করে বিক্রি করা অথবা ওয়েবসাইট তৈরি করা এই কথাটা শুনলেই যারা নতুন রয়েছে যারা এই সম্পর্কে ভালো জ্ঞান রাখে না তাদের কাছে একটু কঠিন কঠিন মনে হতে পারে তবে ওয়েবসাইট তৈরি করা আসলে এতটা কঠিন ব্যাপার নয় যদি আপনি ওয়ার্ডপ্রেস নামের সিএমএস ফরম্যাটটা সম্পর্কে জেনে থাকেন অথবা যদি না জেনে থাকেন যদি জানেন তাহলে বুঝতে পারবেন যে ওয়ার্ডপ্রেসের মাধ্যমে কিভাবে। কোনো ধরনের কোডিং নলেজ না জেনে অথবা কোনো ধরনের প্রোগ্রামিং নলেজ না জেনে কত সহজেই যে কোনো ধরনের ডাইনামিক ওয়েবসাইট বানানো যায় যখন আপনি এটা শিখবেন তখন আসলে আপনি বুঝতে পারবেন যে আসলে ওয়েবসাইট তৈরি করে বিক্রি করার ব্যবসা করার জন্য আসলে কোনো কোডিং জানতে হয় না বা কোনো প্রোগ্রাম জানতে হয় না শুধুমাত্র প্রয়োজন একটু শক্তি শুধুমাত্র প্রয়োজন শেখার আগ্রহ যদি আপনি শেখার আগ্রহ নিয়ে ওয়েবসাইট তৈরি করে বিক্রি করার ব্যবসাটা করতে চান তাহলে কিন্তু আপনি কোনো ধরনের কোডিং অথবা কোনো ধরনের প্রোগ্রামিং না শিখেও এই ব্যবসাটা করতে পারবেন তো এর জন্য আপনাকে মাধ্যমে ওয়েবসাইট তৈরি করা শিখতে হবে এটা আপনি কোথা থেকে শিখবেন ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট তৈরি করা যেহেতু তেমন কোনো কঠিন কাজ নয় সেহেতু আপনি চাইলে এটা ইউটিউবে প্রচুর চ্যানেল রয়েছে তাদের কাছ থেকে দেখে দেখে আপনি শিখে নিতে পারেন অথবা যদি আপনি মনে করেন লোকালি কোনো ইনস্টিটিউশনে এসে বা যে শিখবেন সেটাও করতে পারেন বাংলাদেশে বর্তমানে বেশ কিছু অনলাইন অথবা অফলাইন ট্রেনিং সেন্টার রয়েছে যারা কীভাবে ওয়ার্ডপেজ দিয়ে ওয়েবসাইট বানাতে হয় সেটা সম্পর্কে মোটামুটি ভাবে ভালোই ট্রেনিং দিচ্ছে তো আপনি সেগুলো থেকেও শিখে নিতে পারেন এরপর ব্যবসাটা আসলে ব্যবসাটা আসলে কিভাবে করবেন ব্যবসাটা করতে হলে আপনাকে সবার আগে ওয়েবসাইট তৈরি করা শিখতে হবে তো যখন আপনি অনলাইন অথবা অফলাইন যে কোনো একটা প্ল্যাটফর্ম থেকে ব্যবসাটা শিখবেন বা ওয়েবসাইট তৈরি করে শিখবেন তখন আসলে আপনাকে এটাকে এটা নিয়ে ব্যবসা করতে হবে আপনি চাইলে ইন্টারন্যাশনাল মার্কেট থেকেও ক্লায়েন্ট অ্যারেঞ্জ করে বিজনেস করতে পারেন অথবা আপনি চাইলে লোকাল অর্থাৎ বাংলাদেশ থেকেও ক্লায়েন্ট অ্যারেঞ্জ করে বিজনেস করতে পারেন তো বাংলাদেশ থেকে ক্লায়েন্ট অ্যারেঞ্জ করে বিজনেস করলে আপনি ফরেন কান্ট্রি থেকে বিজনেস করলে যতটা প্রফিট করতে পারবেন তার তুলনায় একটু কম প্রফিট হবে তাদের সমস্যা নেই যদি আপনি কম দিয়েও শুরু করেন ইনশাল্লাহ একটা সময় আপনি ইন্টারন্যাশনাল বায়ার বা ক্লায়েন্ট ধরতে পারবেন তো এই ব্যবসা শিখতে হলে কি শিখতে হবে তো এই ব্যবসা করতে হলে আসলে মেনলি কি শিখতে হবে যদি ওয়েবসাইট তৈরি করে বিক্রি করার ব্যবসা করতে চান তাহলে শুধুমাত্র শুধুমাত্র ওয়ার্ডপ্রেসটা শিখলেই হবে এটা দিয়ে আপনি বিভিন্ন ধরনের ওয়েবসাইট বানাতে পারবেন বিভিন্ন ধরনের ওয়েবসাইট বলতে আসলে কি বোঝায় বিভিন্ন ধরনের ওয়েবসাইট বলতে আপনি যখন ওয়েবসাইট তৈরি করা শিখবেন তখন আপনি বুঝতে পারবেন যে আসলে বিভিন্ন ধরনের ওয়েবসাইট বলতে কি বোঝায় এখানে ই কমার্স ওয়েবসাইট এক ধরনের ডিজাইন হয় তারপরে পোর্টফোলিও সাইজে পোর্টফোলিও ওয়েবসাইটগুলো এক ধরনের ডিজাইন হয় একটা উদাহরণের মাধ্যমে বলি ধরুন একটা লোক মোবাইল অ্যাক্সেসরিসের বিজনেস করে তো সে চাচ্ছে তার মোবাইল অ্যাক্সেসারিসের বিজনেসের জন্য একটা ওয়েবসাইট বানানোর জন্য তো তার মোবাইল অ্যাক্সেসরিজের বিজনেসের জন্য ওয়েবসাইটটা কেমন হবে সে যেই যেই কোয়ালিটির মোবাইল অ্যাক্সেসরিজগুলো বিক্রি করে সেগুলোর একটা শোকেস রাখতে হবে এবং তার ব্যবসা সম্পর্কে একটু ধারণা দেওয়ার জন্য কয়েকটা পেজ এক দুইটা পেজ থাকতে পারে আর তার সেই ওয়েবসাইটের প্রোডাক্টগুলো বিক্রি করার জন্য একটা পেমেন্ট গেটওয়ে রাখতে হবে এবং পাশাপাশি ডেলিভারি দেওয়ার জন্য একটা ডেলিভারি সংস্থাকে এই ওয়েবসাইটের মাধ্যমে কানেক্ট করতে হবে এই হলো একটা মোবাইল অ্যাক্সেসরিজ বিজনেসের ওয়েবসাইটের ধরন এখন যদি একটু একজন ডক্টর আপনার কাছে ওয়েবসাইট বানাতে আসে তাহলে তার কিন্তু ওয়েবসাইটটা অন্যরকম হবে সেখানে কিন্তু ওই যে পোর্টফোল প্রোডাক্ট সাজানোর কিছু থাকবে না আবার যদি একজন ইঞ্জিনিয়ার আপনার কাছে ওয়েবসাইট বানাতে চায় সেক্ষেত্রে তার ওয়েবসাইটের ধরনটা অন্যরকম হবে আবার একজন ডেন্টিস্টের ওয়েবসাইটের ধরন অন্যরকম হবে আবার একজন ফটোগ্রাফারের ওয়েবসাইটের ধরন এক ধরনের হবে অর্থাৎ আপনি যখন এটা শিখবেন তখনই বুঝতে পারবেন যে বিভিন্ন ধরনের ওয়েবসাইট রয়েছে বিভিন্ন ক্যাটাগরির ওয়েবসাইট রয়েছে সে বিভিন্ন ক্যাটাগরির ওয়েবসাইটের বানানো আপনাকে শিখতে হবে তো এখন আসা যাক আসলে এই ব্যবসার প্রফিট কেমন যদি আপনি ইন্টারন্যাশনাল বায়ার ধরতে পারেন সেক্ষেত্রে আপনি এক একটা ওয়েবসাইটের জন্য পাঁচশো ডলার চারশো ডলার দুইশো ডলার চার্জ করতে পারবেন আর যদি আপনি বাংলাদেশে এই সার্ভিসটা দিতে চান সেক্ষেত্রে আপনি সর্বনিম্ন পাঁচ অথবা দশ পাঁচ দশ হাজারের ভিতরে আপনি ওয়েবসাইট বানিয়ে দিতে পারবেন পাঁচ হাজার টাকায় যে ওয়েবসাইট বানিয়ে দিবেন সেটা আসলে নামমাত্র একটা ওয়েবসাইট থাকবে সেখানে তেমন কিছু থাকবে না শুধুমাত্র একটা ওয়েবসাইট নামে একটা ওয়েবসাইট কিন্তু কাজের কাজ কেমন তেমন একটা হবে না কিন্তু মোটামুটিভাবে একটা স্ট্যাটিক একটা মানসম্পন্ন ওয়েবসাইট আপনি দশ হাজার টাকার মধ্যে একদম প্রাইমারি লেভেলের একদম প্রাইমারি লেভেলের একটা ওয়েবসাইট বানিয়ে দিতে গেলেও আপনি দশ হাজার টাকা তার কাছ থেকে চার্জ করবেন তো এখানে আপনার খরচ কী হবে এখানে খরচ হবে আপনি ধরেন ডোমেন হোস্টিংয়ের পেছনে আপনার তিন হাজার টাকার মতো খরচ হতে পারে যদি আপনি তেমন ক্লায়েন্ট ধরতে পারেন যারা ডোমেন হোস্টিং সম্পর্কে তেমন একটা বোঝে না তাদেরকে আপনি ডোমেন হোস্টিং আর ডোমেন তো আপনার এক হাজার টাকা লাগবে আর হোস্টিংয়ের বেলায় আপনি একটু মেমোরিটা কমিয়ে দিতে পারেন এখানে হতে পারে আপনার পাঁচশো বারো এমবি দিতে পারেন অনেক সময় এক জিবিও দেওয়া যেতে পারে তো এগুলো আসলে যখন আপনি শিখবেন তখন আসলে বুঝতে পারবেন একটা দশ হাজার টাকার ওয়েবসাইট বানিয়ে দিতে গেলে আপনার খরচ হবে সর্বোচ্চ তিন হাজার টাকা এই তিন হাজার টাকা খরচ আর যদি আপনি নিজে সেটাকে গিয়ে করেন সেক্ষেত্রে তো আর কোনো খরচ হচ্ছে না আর যদি আপনি অন্য কাউকে দিয়ে কাস্টমাইজ করিয়ে নেন সেক্ষেত্রে যদি যারা নতুন রয়েছে মানে ওয়েবসাইট তৈরি করে শিখতে চাচ্ছে এই ধরনের ছেলে মেয়েদেরকে দিয়ে আপনি এক হাজার টাকার মধ্যে কিন্তু এই কাজটা করিয়ে নিতে পারবেন অর্থাৎ আপনার এখানে ডোমেন হোস্টিং বাবদ তিন হাজার টাকা আর যদি একজন লোককে দিয়ে করিয়ে নেন এক হাজার টাকা যারা একদম নিউ বি নতুন শিখছে তাদেরকে দিয়ে আর যারা এক্সপার্ট তাদেরকে দিয়ে তো আর আপনি এক হাজার দুই হাজার টাকা কাজ করিয়ে নিতে পারবেন না তো সেক্ষেত্রে আপনার দেখা গেল যে চার হাজার টাকা খরচ হলো আপনি দশ হাজার টাকা চার্জ করতে পারবেন এছাড়া আরও বেশ কিছু সার্ভিস ক্যাটাগরি রয়েছে যেমন আপনার দশ হাজার টাকার প্যাকেজের মধ্যে থাকলো তিনটা পেজ বিল করে দিবেন আর একটা স্লাইড শো থাকবে আর কিছু করে দেবেন কিন্তু সে তার চেয়ে আরো বেশি করতে চাচ্ছে তখন তার কাছ থেকে আপনি আরো বেশি চার্জ করবেন সে যদি বলে তাকে দশটা পেজ বানিয়ে দিতে হবে তাহলে প্রত্যেকটা পেজের জন্য আপনি একটা চার্জ করতে পারেন সে যদি বলে আমাকে একটা প্রাইস লিস্ট অ্যাড করে দিতে হবে তার জন্য একটা চার্জ করতে পারেন সে যদি বলে আমাকে গুগল ম্যাপটা অ্যাড করে দিতে হবে সে তার জন্য আপনি আরেকটু চার্জ করতে পারেন এভাবে এভাবে করতে করতে দেখা যায় অনেক সময় দশ হাজার টাকার ওয়েবসাইটটাই পনেরো হাজার ষোলো সতেরো হাজার টাকা চার্জও হয়ে যেতে পারে তো সেটা সম্পূর্ণটাই নির্ভর করছে আপনার ব্যবসায়িক স্কিলের উপর আপনার দক্ষতার উপর আপনার প্যাকেজ আসলে আপনি কীভাবে সাজাবেন সেটার উপরে আর শুরু করার আগে আপনি অবশ্যই তো শিখবেন তারপরে একটু বিভিন্ন ওয়েবসাইট একটু স্টাডি করবেন তারা কিভাবে কিভাবে প্যাকেজ বানিয়ে বিক্রি করছে সেটা দেখে তারপরে আপনি আপনার প্যাকেজগুলো বানাবেন এখন আসলে প্রচারণার ব্যাপারে আসা যাক আপনি ওয়েবসাইট বানানো শিখলেন ওয়েবসাইট বানানোর জন্য কয়েকটা প্যাকেজ বানালেন প্যাকেজ বানিয়ে বসে রইলেন কিন্তু এটা আপনাকে প্রচার করতে হবে মানুষকে জানাতে হবে যে আপনি এই ব্যবসা করছেন তো এটা জানানোর জন্য আসলে কিভাবে মার্কেটিং করবেন এটা যেহেতু অনলাইনের বিজনেস সেহেতু আপনাকে অনলাইনে প্রচার করতে হবে অনলাইনে প্রচার কিভাবে করবেন সেটা আপনি ফেসবুকে মার্কেটিং করতে পারেন অথবা ইউটিউবিংয়ের মাধ্যমে মার্কেটিং করতে পারেন অথবা আপনার ওয়েবসাইটটাকে বুস্ট করার মাধ্যমে গুগলে বুস্ট করার মাধ্যমে মার্কেটিং করতে পারেন যেহেতু আপনি প্রাথমিক পর্যায়ে তেমন একটা ইনভেস্ট করতে চাচ্ছেন না সেহেতু আমার মনে হয় ফেসবুক অথবা ইউটিউবে আপনি এটা বিভিন্ন ফ্রি গ্রুপ রয়েছে সেগুলোতে আপনি পোস্ট করে বিক্রি করে বিক্রি করার বন্দোবস্ত করতে পারেন বা মার্কেটিং করতে পারেন তো একটা প্রশ্ন আসতে পারে যে আমি তো নতুন আমার কাছে তো আর মানুষ ওয়েবসাইট বানাতে আসবে না সেক্ষেত্রে আপনাকে আমি একটা ট্রিক্স দিয়ে রাখছি ধরুন বিভিন্ন ফেসবুক ব্যবসায়ী গ্রুপ রয়েছে সেই ব্যবসায়িক গ্রুপগুলোতে আপনি জয়েন করুন জয়েন করে আপনি একটা সার্কুলার দেন বা একটা পোস্ট করুন যে আমি দশটা প্রতিষ্ঠানকে ফ্রি ওয়েবসাইট বানিয়ে দেবো যদি আপনাদের পছন্দ হয় তাহলে সেটা আপনি নেবেন এবং পরবর্তীতে আপনি যা খুশি হয় দেবেন অথবা তা আপনাদের ওয়েবসাইটটা মেনটেন করার জন্য আমাকে নিয়োগ দেবেন এভাবে করেও কিন্তু আপনি এটা করতে পারেন এবার শেষ করতে হবে তো ব্যবসা আইডিয়াটা মোটামুটিভাবে একটা ইউনিক ব্যবসা আইডিয়া বলা যেতে পারে যদিও অন্যান্য ব্যবসার মতো এই ব্যবসাটা এতটা সচর জনপ্রিয় হয়ে ওঠেনি তবে আপনি যদি শুরু করেন অবশ্যই এখানে একটা ভালো ভবিষ্যৎ রয়েছে ভালো সম্ভাবনা রয়েছে যারা নতুন রয়েছেন এখনও ওয়েবসাইট বিল্ড করা শিখছেন অথবা শিখতে চাচ্ছেন তাদেরকে বলে আপনারা এইভাবে একটু চিন্তা করে দেখতে পারেন যে আসলে এটা দিয়ে ব্যবসা শুরু করা যায় কিনা আশা করছি আপনি অবশ্যই এখান থেকে লাভবান হতে পারবেন এই ব্যবসার ভবিষ্যৎ সম্ভাবনা কেমন যেহেতু এখন প্রায় প্রত্যেকটা ব্যবসায়ী অনলাইন উপর নির্ভরশীল হয়ে পড়ছে সেহেতু প্রায় প্রত্যেক ব্যবসায়ী একটা সময় তাদের নিজেদের একটা ডোমেন রাখবে এবং সেই ডোমেনের আন্ডারে সারা বাংলাদেশে ব্যবসা করার চেষ্টা করবে সেই দিক থেকে বিবেচনা করলে এটা অবশ্যই একটা লাভজনক ব্যবসা এবং এটার ভবিষ্যৎ সম্ভাবনা অনেক বেশি তো আশা করছি আজকে ভিডিওটা অনেকটা হেল্পফুল ছিল যারা নতুন ব্যবসা করতে চাচ্ছেন বা নিজের একটা ইউনিক কেরিয়ার দাঁড় করাতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা অনেকটাই গুরুত্বপূর্ণ হবে তো সেই আশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা